আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে জানাচ্ছি ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে স্বাগত। তো ফার্নিচার হচ্ছে প্রত্যেকটা মানুষের খুব শখের জায়গা, সেই মানুষ সেই শখের জায়গা থেকে বিভিন্ন ডিজাইন আমাদের কালেক্ট করে দেয়। তো আমরা সেটা বিভিন্ন মিস্ত্রির মাধ্যমে কাঠের মধ্যে সেই তাদের যে শখের যে জিনিসগুলো আমরা খোদাইয়ের মাধ্যমে ফুটিয়ে তুলি। আমাদের কাছে অনেকে অনেক ধরনের ডিজাইন নিয়ে এসে আমরা সেই ডিজাইনের উপর কাজ করে দিই। হচ্ছে গিয়ে দেলোয়ার ভাই, উনি ইটালি প্রবাসী, উনি দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিও দেখতেন, দেখার পর আমাদেরকে একটি শোকেস অর্ডার করেছেন। তো শোকেসটা হচ্ছে কি একটু আনকমন টাইপের, যে অ্যাজ ইউজুয়াল মানুষ এই ধরনের শোকেস ইউজ করে না। বিভিন্নভাবে উনি কাস্টমাইজ করে নিয়েছিলেন, বিভিন্ন ডিজাইন দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ উনি দেড় মাস আগে আমাদের অর্ডার করেছিলেন, তো এখন এটা তৈরি হয়ে গেছে। তো এই ছিল সেই শোকেসটি একটা ডিমো। তো এটা হচ্ছে শোকেসটা, এটা ছিল ওটা উনি আমাদের করা। এটার মাপ একটু আলাদা, আমরা অ্যাজ ইউজুয়াল যে শোকেসগুলো তৈরি করি সেগুলো হচ্ছে হয় 6 ফিট 7 ফিট বা 5 ফিট 7 ফিট। তো উনি আমাদের করা করেছিলেন 7 ফিট বাই 8 ফিট, মানে একটু সাইজটা বেশি বড় নিয়েছিলেন যেহেতু ওনার রুম স্পেস আছে। তো আলহামদুলিল্লাহ এখন এটা তৈরি হয়ে গেছে, ডেলিভারি চলে যাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেলোয়ার ভাই আমাদের থেকে কী কী কাস্টমাইজ করে নিয়েছিলেন, বা আমরা এটার যে আপনার মেজারমেন্ট বা এটাতে যে ইউজ করা তালা হ্যান এগুলো কী ধরনের দিয়েছি বা কাঠি করে কী কী আপনাদের সাথে আমরা শেয়ার করে দিচ্ছি। এই হচ্ছে সেই শোকেসটি। তো দীর্ঘ দেড় মাস, মানে অর্ডার পাওয়ার পর দেড় মাস সময় লেগেছে এটা আমাদের তৈরি করতে। খুবই চমৎকার ডিজাইন এই শোকেসটি। আমি প্রথমে এই শোকেসের মাথায় দেখাচ্ছি আপনাদেরকে। এটা মাথাটা খেয়াল করুন, উনি মাথাটা একবার সিম্পলের মধ্যে লেভেল নিয়েছিলেন, এখানে উনি মানে আপনার তাজ টাইপের কিছু নেয়নি, একবার সিম্পলের মধ্যে। তো এই যে দেখুন লতাটা খুবই সিম্পলি আর কতটা খোদাই করে করা হয়েছে, স্কিন ভালো করে দেখুন। তো এটা হচ্ছে একদম দক্ষ মিস্ত্রি ছাড়া কখনো কেউ পারবে না, নকশা যে কেউ করতে পারে, কিন্তু একদম দক্ষ মিস্ত্রির কাজ কেমন হতে পারে সেটা আপনার আমাদের ফার্দিন ফার্নিচার আসলে বুঝবেন বা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। ইভেন উনি যে সাইডে যে লতাটা দিয়েছেন এটা খুবই সিম্পলি একটা লতা দিয়েছেন, উনি হিজিবিজি কাজ উনি নেয়নি। উনি আমাদেরকে বারবার বলেছেন ভাই আমার জিনিসটা হতে হবে সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস। আলহামদুলিল্লাহ সত্যি জিনিসটা একেবারে সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস হয়েছে। এই পাশে যে আমরা লতাটা দিয়েছি এই লতাটা আমরা চারটা জায়গাতে ইউজ করেছি আপনারা দেখুন। আর উনি যে পাল্লাগুলো নিয়েছেন পাল্লাগুলোর মধ্যে কোনো ডিজাইন দেননি, এটা একেবারে সিম্পল রেখেছেন। তা আমি আপনাদের একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, দেখুন এই পাল্লাটা এই কাঠগুলো কিন্তু সেম কাঠ, কিন্তু এই পাল্লার মধ্যে কোনো নকশা করা হয়নি, যার কারণে এই ফাইবারগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু দেখুন এই কাঠগুলো তার নকশা করা হয়েছে, যার কারণে এই ফাইবারগুলো বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে, বিধায় আপনাদেরকে সেভাবে ক্লিয়ার দেখা যায় না। তো এবার আসি আমি তালাটা দেখিয়ে দিচ্ছি। এই তালাগুলো হচ্ছে আমাদের কম্পিউটার লক তালা ইউজ করি আমরা, এগুলো কখনো কপি করা যায় না, ঠিক আছে। আর এই যে হ্যান্ডেলগুলো দেখছেন পিতলের খুব স্টাইলিশ স্ট্যান্ডার্ড বর্তমান হ্যান্ডেলগুলো, এগুলো হচ্ছে লং লাস্টিং এবং আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন। আর আমাদের এই পাল্লার যে মেজারমেন্টটা দেখছেন এই মেজারমেন্টটা হচ্ছে পুরো পাকা 1 ইঞ্চির মধ্যে করা হয়েছে। ইভেন আমরা ভিতরে দেখুন খুব হাই কোয়ালিটি আপনার আমরা ম্যাগনেটগুলো ইউজ করেছি, এই ম্যাগনেটটা আপনার পাল্লা থেকে ব্যাকা থেকে আটকাবে এবং তালা না মারলেও এটা ইজিলি ধরে রাখবে। আর ভিতরে যে গ্লাসগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার পুরো পাকা 10 মিলি গ্লাস টেম্পার গ্লাস, আর ভিতরে হচ্ছে লুকিংটা। তো এই হচ্ছে চারটা পাল্লা। ইভেন এবার আসি নিচের পাল্লাগুলোতে, উনি হচ্ছে নিচে অ্যাজ ইউজার শুকে যে হচ্ছে ড্রয়ার হয় পাল্লাও হয়, তো উনি কোনো ড্রয়ার দেননি, উনি সব পাল্লায় দিয়েছেন। প্রথমে এই পাল্লাটা খেয়াল করুন কতটা সুন্দর করে পাল্লাটা কাজ করা হয়েছে। তো এই কাস্টমার্সটা সম্পূর্ণ ওনার ছিলেন, এর আগে আমরা এই শোকেসটা তৈরি করেছিলাম যেটা হাতে দিলে আমরা ডেলিভারি দিয়েছিলাম। তো ওইটা দেখার পর উনি এটা চয়েস করেছেন, ওইটা ছিল লেকার বা গোল্ডেন ছিল না, এটাতে আমরা গোল্ডেনটা ইউজ করেছি। খুবই চমৎকার ডিজাইন। এবং শোকেসটার মেজারমেন্ট হচ্ছে এভাবে হচ্ছে আপনার 7 ফিট, লম্বা হচ্ছে 8 ফিট। এই মাথাটা সম্পূর্ণ হচ্ছে আলাদা, আপনার আপনি তিনটে বার আলাদা মানে খুলতে পারবেন ক্যারির জন্য। তো এই ছিল আমাদের শোকেস। তো আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। আর আমরা বলে রাখি ফার্দিন ফার্নিচার বরাবর এমন আনকমন ফার্নিচার তৈরি করতে পারে, কারণ আমাদের যে দক্ষ টেকনিশিয়ান আমাদের কাছে আছে, নকশার বলেন, পলিশের বলেন, কাঠের বলেন, তো আলহামদুলিল্লাহ আমরা যে কোনো ধরনের ডিজাইন খুব নিখুঁতভাবে করতে পারি। আর আমরা যেহেতু আমাদের ভিডিওগুলো দেখবেন বা যারা দেখেন না হয়তো তারা জানেন যে আমরা যে ধরনের ডিজাইনগুলো করি খুবই নিখুঁত হয়ে থাকে। তো সকলকে বলবো যারা আমাদের চ্যানেলটি ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে করে এরকম স্টাইলিশ আনকমন ফার্নিচার আপনারা ঘরে বসে দেখতে পারেন। শোরুম অ্যাড্রেসটি বলে দেই, আমাদের ফার্দিন ফার্নিচারের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে এটা হচ্ছে লালবাগ কেল্লার পিছনে কামরাঙ্গি চর মাতবর বাজার জনতা ব্যাংকের সাথেই পরপর আমাদের শোরুমগুলো। তো আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আর ভিজিট করে আপনি পছন্দসই প্রোডাক্ট অর্ডার বা রেডিমেড নিয়ে যেতে পারবেন। আর হচ্ছে কি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে বা আমাদের ইউটিউব চ্যানেল তো আছে অবশ্যই। আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, আপনারা চাইলে সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন। আবার ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে ফার্নিচার নিয়ে আপনাদের মধ্যে আসবো। আসসালামু আলাইকুম।